আমি প্রথমেই আপনাদেরকে বলেছিলাম যে যারা রাস্তায় দাঁড়িয়ে থাকবে, যারা তৃণমূল কংগ্রেসটা জান প্রাণ লাগিয়ে করবে, যারা দিন রাত করে করার চেষ্টা করবে, তাদেরকে তৃণমূল কংগ্রেস টিকিট দেবে না। আজকে দেখুন কতুলপুরে, গোপীনাথপুর, শিয়র, বোলেরপুর, লাউগ্রাম, মদনমোহনপুর, কোপার কতুলপুর, জয়পুরের বৈতাল থেকে শুরু করে রাউতখণ্ড, হেতিয়া, যারা অরিজিনাল তৃণমূলের লোক, যারা খেটে খুটে দলটাকে করছেন, রাস্তায় দাঁড়িয়েছিলেন, আমাদেরকে বাধাও দিয়েছিলেন, ইনাসেও তাই, পার্থ স্যারও তাই। আমি আপনাদেরকে বলেছিলাম যে দেখুন এরা আপনাদেরকে ঠকাচ্ছে, সমস্ত মুসলিম জাতিকে ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস, তাদেরকে লাঠি ধরিয়ে দিচ্ছিল, 200-500 টাকা দিচ্ছিল, আপনাদেরকে খাবার খাইয়ে রাস্তায় নামিয়ে আমাদের সঙ্গে বিরোধিতা করাচ্ছিল। দেখুন আমি আপনাদেরকে আবার বলছি, জোড়াত করে বলছি, আমি আপনাদের বিরোধী নই, আপনাদের এমএলএ সাহেবরাও নির্মল ধারা, আমাদের হরকালী প্রতিহার, আমাদের দিবাকর ঘোরাবি, কেউ আমরা আপনাদের শত্রু নই, আমরা চাইছি ভোট হবে, যে হোক যাই হবে। দেখুন আপনারা যারা যারা এই পরিশ্রম করে রাস্তায় দাঁড়িয়েছিলেন, যে নেতাদেরকে আগে পার্থ স্যারের নেতা করলেন বা জয়পুরের নেতা করলেন বা কতুলপুরে যারা, দেখুন তারা সব থেকে বড় লোক। আপনারা দেখুন শুধু গোপীনাথপুর, শিয়র, উত্তরবাড়, জগন্নাথপুর, এইদিকে পার্থ স্যারের সমস্ত মুসলিম সমাজের লোকগুলোকে ব্যবহার করেছে। আপনারা দেখুন টিকিটের হিসাবে, আপনারা দেখুন মাইনরিটি সমাজকে শুধু ব্যবহার করে আমাদের উপর অত্যাচার করে। দেখুন আমার প্রতি সামনে মহিলারা বসবেন, আমার তাতে কোনো রাগ নেই, কিন্তু মহিলাদেরকেও পর্যন্ত ব্যবহার করেছে। আমি এখনো বলছি বন্ধু, কোনো রাগ নেই, বিষ্ণুপুর লোকসভায় শান্তি চাই, বিষ্ণুপুর লোকসভায় নমিনেশন হোক, আমরা 1800 নমিনেশনের মধ্যে 1200-1300 নমিনেশন করেছি, যে চারটে ব্লকে পুলিশের সহযোগিতায় এবং আপনাদেরকে ব্যবহার করে যারা আজকে করলো, আমি বলবো আপনারা কেউ বিজেপি নমিনেশন করে আসুন, প্রতীক দেওয়ার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির, অথবা আপনারা নির্দলে দাঁড়ান, কিন্তু ভোটটা হোক। আমি আপনাদেরকে বলবো, আমি এবং বিধায়ক সাহেবরা সব রয়েছি, হরকলিতা, নির্বলদা, আমরা সব রয়েছি, এখনো সময় আছে, মানুষ চাইলে সবকিছু হবে, ভয় করবেন না, তৃণমূল কংগ্রেসকে ভয় পাওয়ার কিচ্ছু নেই, কারণ তারা নিজেরাই, যারা উপরে নেতৃত্ব আছে, যারা পুলিশকে ব্যবহার করছে, আপনারা যারা ভয় খাচ্ছেন যে পুলিশ লেলিয়ে দেবে, এই করে দেবে, দেখুন পুলিশেরও আইনত একটা মানবার সীমা আছে, এই তৃণমূল কংগ্রেসের নেতারাই আপনার দুদিন পরে ডাক পাবে অনেক কিছুতে। তাই আমি আপনাদেরকে বলবো, দেরি করবেন না, আর একটা দিন সময় আছে, আপনি আপনাদেরকে বলেছিলাম, আমার কোনো রাগ নেই, আমার গোপীনাথপুরের ভাইরা, শিয়রের ভাইরা, দেশলার ভাইরা, আমার কতুলপুরের মাটি, জয়পুরের মাটি, জয়পুরে কারা জেলা পরিষদ দাঁড়ালো, যে যারা 19 সালে আপনাদের বিরোধিতা করেছিল, তারা জেলা পরিষদের ক্যান্ডিডেট হচ্ছে, আপনারা চিন্তা করে দেখুন। আমি শুধু বলবো চিন্তা করুন, মাথাটা দেমাগটা খুলুন, ভক্ত ভালো, বেশি অন্ধভক্ত ভালো না, অন্ধভক্ত হলে আপনাদের অনেক পরিবারের কারো কোনো কাজ হয়নি। সুভাষ মন্ডলকে নিয়ে এখন চলছে, সুভাষ মন্ডলের উনিশ ভাইকে আমি নিয়ে বস্তি করে একটা কাজ ডিউটি দিয়েছিলাম, যদিও ছেলেটা কন্ট্রাক্ট জব, কোনো রকম করে পার্মানেন্ট জব নয়। আপনারা দেখে থাকবেন আমাদের কতুলপুর, জয়পুরে যে সমস্ত মুসলিম সমাজে যারা গোলাম শেখ থেকে শুরু করে যাদের জীবন কাছে, তাদের কেউ চাকরি হয়নি, এখানে যারা রবি টুকুন তাদের মনে হয় না কোনো টিকিট পাচ্ছেন। আমি বলবো দেখুন, 10 বছর এরা করে কর্মে খাবে। আমি আপনাদেরকে বলবো এখনো সময় বেরোয়নি, আগামীকাল দিন সময় আছে, সবাই ব্লকে যান, বিডিও তিন নিয়ম হচ্ছে, যদি আপনারা তিনটের মধ্যে ঢুকে যান নমিনেশন করতে, তাহলে কেউ আটকাতে পারে না, আপনাকে রাত্রি 12টা হলেও নমিনেশন গ্রহণ করতে বাধ্য হবে, বিডিও অফিস আইনত বিডিও অফিসকে গ্রহণ করতে বাধ্য হবে। আমি বলবো, আমি ডাক দেব, আমার কোনো রাগ নেই ভাই, যারা আমার গাড়িতে ঢিল ছোড়ো, আমার নির্মল ধারা এত পুলিশের দ্বারা অত্যাচারিত হলো, তা আমাদের কোনো রাগ নেই, আমরা চাই প্রতিটা বুথে ভোট হোক, আমার সমস্ত বিনতি। আমি 19 সালের পরেও কোনো রকম করে সন্ত্রাস করিনি, আমি সন্ত্রাসকে পছন্দ করি না, তাই আমার সমস্ত মাইনরিটি ভাই, আমার সমস্ত তৃণমূলে যারা বিক্ষুব্ধ আছে, তাদেরকে আমার অনুরোধ, আসুন সবাই নমিনেশন করুন, আগামীকাল 12টার মধ্যে যদি আপনারা একসাথে জোট হলে অনেক কিছুই করা যায়। শুনুন, এই যে তৃণমূলের কয়েকটা নেতারা যারা দলটাই করেনি ভাই, তারা দলটা করেনি, তারা টিকিট পাবে না, যারা দল করেনি তারাই টিকিট পাচ্ছে, আপনারা চিন্তা করে দেখুন কারা টিকিট পাচ্ছে। 19 সালে যারা
তৃণমূলের বিরোধী ছিল তারা যারা মসজিদের ক্যান্ডিডেট হচ্ছে কারা টিকিট পাচ্ছে আপনারা চিন্তা করে দেখুন। যারা 2016 সালের পরে যারা তৃণমূলে ছিল, আমি তাই আহ্বান জানাবো আপনাদেরকে, আসুন কতুরপুর জয়পুরের সবাইকে আমরা আপনারা নমিনেশন করুন, আমাদের সাথে হাত দিয়ে সবাই কালকে বিডিও অফিসে আসুন, পঞ্চায়েত সমিতিটা হারাতে হবে। আমি বলছি একটাও দুর্নীতি করতে দেবো না, আমি যেমন দুর্নীতি করি না, প্রত্যেক জায়গায় লাইট লাগছে, 10টা কেন্দ্রীয় সরকারের কাজ করেছি। আমি বলছি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আমি আপনাদের সঙ্গে কোনো রাগ নেই, কারণ আপনাদের সঙ্গে থেকেছি, আপনাদের সঙ্গে লড়েছি দীর্ঘদিন, সিপিএম করতে পার্টি করেছি, কিন্তু আমি আপনাদেরকে বলবো সব দলকে নমিনেশন করতে দিন এবং আপনারা নিজেরাও নমিনেশন করুন। কিসের ভয়? পুলিশের ভয়। শুনুন, যখন 70% যখন তৃণমূলের কাছ থেকে সরে যাবেন তখন পুলিশ আপনার পেছনে দৌড়াবে। আমার মানু থেকে শুরু করে সব আমার যত সিনিয়র, যত আমি জানি গোবিন্দপুরের যারা দিন রাত করে জেল খেটেছে, যারা 98 সালে লড়াই করেছে তারা টিকিট পায়নি, টিকিট পাচ্ছে তারা জয়পুরে, যারা শহীদ পরিবার তারা টিকিট পায়নি। আমি বলছি বন্ধু, আমার আহ্বান রইল আপনাদের কাছে, আসুন সবাই, এখনো পর্যন্ত সময় আছে, কালকে নমিনেশন করুন। পুলিশের কথা শুনবেন না, পুলিশকে ভয় পাবেন না, কারণ পুলিশ যেদিকে লোক পুলিশ সেদিকে ঘুরবে। আমি বলবো, আহ্বান জানাবো শান্তশিষ্ট ভাবে, আগামীকাল সকাল 10টা থেকে সবাই নমিনেশন করতে চলে আসুন, 12টার মধ্যে সবাই ঢুকে যান এবং নমিনেশন করুন। পার্থ স্যারে গোপী বড় লোক হচ্ছে, কোটি কোটি টাকা আপনার ব্যাংকে রাখছে, তার ঘরে সবাই টিকিট পাচ্ছে। আমি তাই বলবো, ইন্দাসেও তাই, কতুলপুরে তো ভয়ানক খারাপ অবস্থা, জয়পুরও। আমি সবাইকে আহ্বান জানাবো, যারা শহীদ পরিবর্তে শুরু করে নির্দলতা নিরন্তর করলে তবে আমরা বিজেপিরা, আমরা আপনারা নমিনেশন করুন। আমরা বলছি এখনো সারা রাত্রি বাকি আছে, শান্তভাবে কালকে সবাই মিলে চলুন। বিডিও অফিসে ঢুকলে বিডিওকে দিতে বাধ্য হবে, না হলে আমরা বিডিও অফিসে কেন করলে যা হয় হবে, কিন্তু আমাদের রাজনৈতিক ভাবে আমরা লড়াই করে গেলাম। কিন্তু আমি আপনাদেরকে বারবার অনুরোধ করছি, যারা লাঠি হাতে যারা রাস্তায় ছিলেন তাদের কাছে আমাদের কোনো রাগ নেই। যে নেতাগুলো আপনাদেরকে ব্যবহার করেছে তারা আপনাদেরকে সারা জীবন ব্যবহার করবে, সৌমিত্র খান আপনাদের কোনোদিন ব্যবহার করেনি, তাই আপনারা ভেবেচিন্তে দেখুন। এখন মাত্র একটা দিন সময় আছে, তারপরে রাজনীতি থেকে আপনাদেরকে অবসর নিতে হবে, আর নাহলে প্রতিদিন ঘরে রাত্রিতে কাঁদতে হবে যারা আছেন। আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, চলুন আগামীকাল সকাল 10টায় নমিনেশন করতে, এবং সবাই দল বেঁধে নমিনেশন করতে যাবেন, দেখি কেমন না করে। পুলিশ আপনাদেরকে ভয় খাওয়ানোর চেষ্টা করবে, কিন্তু পুলিশকে ভয় খাওয়াবেন না। আমরা বলছি আইনি সহযোগিতা যা দেবার আমরা দেব, আমাদের 12 জন 14 জন আমার জয়পুরে জেল খেটেছে, আমি তা সত্ত্বেও বলছি আপনাদের প্রতি কোনো রাগ নেই, আপনারা আসুন। আমাদের রাগ শুধু হচ্ছে একটাই, যে আমাদের ভোট করতে দিতে হবে। আমি আবার বলছি আসুন, আসুন নেমে পড়ুন, নিজেদের রক্ষার স্বার্থে, এই বিষ্ণুপুর লোকসভা রক্ষার স্বার্থে, এই মানুষের স্বাধীন হয়ে বাঁচবার স্বার্থে। আমি আবার বলছি, আমি মেয়েদের প্রতি কোনো রাগ বলছি না, ওরা আমাকে যতই তৃণমূলের কথা শুনে বলছে স্বনির্ভর গোষ্ঠীর কোটি কোটি টাকা মেরে দিয়েছে, তা সত্ত্বেও আপনাদেরকে ভুলিয়ে ভালিয়ে শাসিয়ে নতুন শাড়ি দিয়ে নিয়ে এসছে, তাও আমার কোনো রাগ নেই। আমি শুধু চাই শান্ত শিষ্ট বিষ্ণুপুর, আমাদের ঐতিহ্যের বিষ্ণুপুর লোকসভা আমরা গড়ব, যে 10টা লোকসভার প্রজেক্টে কাজ হচ্ছে সেই কাজগুলো হবে, প্রত্যেক জায়গায় লাইট লাগছে, পুলিশের কথায় কান দেবেন না, পুলিশ আমাদেরকে বিভ্রান্ত করছে। চলুন একসাথে আমরা সবাই মিলে একসাথে হাতে হাত মিলিয়ে সবাই নমিনেশন করি, এটাই হওয়া উচিত। রাজনৈতিক দলকে মারপিট করে কোনো লাভ হয় না, আজকে যারা মারপিট করেছেন তারা আজকে টিকিট পেলেন না। আহ্বান জানাচ্ছি আপনাদেরকে, আগামীকাল সকাল 10টায় 4টে ব্লকে আপনারা আসুন, নমিনেশন দিন।